একটি খুব মজাদার এবং ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওটি আমি তৈরি করলাম কারণ কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করে এই যে বাংলা মদ যেটাকে আমরা দেশি দারু বলি বা কান্ট্রি স্পিরিট বলি সেইখানে লেখা থাকে যে সিক্সটি বা আমরা সাধারণত বলে থাকি যে সিক্সটি এর মানেটা কি সিক্সটি মানে কি এই দেশি দারু বা দেশি মদে সিক্সটি পারসেন্ট অ্যালকোহল থাকে তাহলে তো আমাদের শরীরের পক্ষে ভয়ঙ্কর জিনিস আমি বলি এটা সম্পূর্ণ একটা মিসকনসেপশন বা একটা সম্পূর্ণ ভুল ধারণা যে এতে সিক্সটি পারসেন্ট অ্যালকোহল থাকে তাহলে আসলে একটু দেখে নেওয়া যাক এর মানেটা অ্যাকচুয়ালি কি কেন আমরা এটাকে সিক্সটি বলি আমরা যারা মাঝে মধ্যে একটু কারণ বাড়ি বা কারণ সুধা খেয়ে অভ্যস্ত তারা হয়তো দেখে থাকবেন যে কই যে কোনো একটি যদি রাম জিন উইস্কি ভোটকে আমরা দেখি তার পেছনে লেখা থাকে যে এর অ্যালকোহলিক কন্টেন্ট হচ্ছে ফর্টি টু পয়েন্ট এইট পারসেন্ট ভি 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 বাই ভি মানে হচ্ছে ভলিউম বাই ভলিউম মানে এই টোটাল অ্যামাউন্টের যে বোতলটি আছে সেটা সাড়ে সাড়ে সাতশো এমএল হতে পারে বা থ্রি এইটটি তিনশো আশি এমএল হতে পারে তার মধ্যে এই অ্যালকোহলিক বেভারেজ যেটা আছে সেটা হচ্ছে ফরি পয়েন্ট এইট পার্সেন্ট ভলিউম বাই ভলিউম এইবার এই যে দেশি দারু বা দেশি মদ যেগুলো আমরা বলি যার নানারকম ব্র্যান্ড আছে যেমন ক্যাপ্টেন আছে উড়ান আছে চ্যাম্পিয়ন আছে এবং নানা রকম সেইখানে আমরা বলি সিক্সটি এবং আপনি যদি লেভেলটা দেখেন তাহলে হয়তো দেখবেন এখানে লেখা আছে সিক্সটি ইউপি এইবার প্রথম প্রশ্ন হচ্ছে এই সিক্সটি ইউপি মানে কী সিক্সটি ইউপি মানে হচ্ছে সিক্সটি আন্ডার প্রুফ এখন আপনারা হয়তো আমাকে প্রশ্ন করবেন যে এই প্রুফ মানেটা কি বা এর মধ্যে অ্যালকোহল পার্সেন্টেজ বা কত আছে তাহলে একটু দেখে নেওয়া যাক এই ব্যাপারটা কি অ্যাকচুয়ালি তিন ধরনের প্রুফ সিস্টেম হয় যা দিয়ে অ্যালকোহলিক বেভারেজ যেগুলো আছে রামজিন ভিস্কি বটকা বা যে কোনো লোকাল কান্ট্রি স্পিরিট যাই হোক তার অ্যালকোহলিক স্ট্রেংথটা মাপা হয় তা প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইউকে স্কেল ইউকে স্কেল মানে হচ্ছে ইউনাইটেড কিংডম স্কেল যেটা আঠেরোশো শতকে আবিষ্কার হয়েছিল যে এটাকে বলা হতো গান পাউডার মেথড গান পাউডার মানে হচ্ছে বারুদ এখানে কী করা হতো যদি কোনো অ্যালকোহলিক বেভারেজ ধরে নিন রাম অ্যালকোহলিক স্ট্রেংথ আমাদের জানতে হতো তাহলে এই রামের সাথে গান পাউডার বা বারুদ মিশিয়ে ওটাকে জ্বালিয়ে দেওয়া হতো বা ইগনাইট করা হতো এবং সেইটি যদি ঠিক মতো জ্বলতো তাহলে ধরে নেওয়া যেত যে এটা হানড্রেড পারসেন্ট প্রুফ মানে এটা ঠিক মতো জ্বলছে এবং এর অ্যালকোহলিক স্ট্রেংথ ঠিক আছে এবং হানড্রেড পার্সেন্ট প্রুফ মানে দিস কন্টেন্টস ফিফটি সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ পারসেন্ট অফ অ্যালকোহল মানে সাতান্ন পয়েন্ট পনেরো পার্সেন্ট অ্যালকোহল এই অ্যালকোহলিক ব্যভারেজটিতে আছে পাই স্পিরিটটিতে আছে তো এটা হলো ইউনাইটেড কিংডম বা ইউকে স্কেল তো এখন আমরা যদি দেখি যে দেশি দারু বা কান্ট্রি মদ যেগুলো আছে সেইখানে লেখা আছে সিক্সটি ইউপি ইউপি মানে হচ্ছে আন্ডার প্রুফ ওপি লেখা থাকলে আমরা বুঝতাম ইট ইজ ওভার প্রুফ কারণ আন্ডার প্রুফ মানে হচ্ছে একশো হচ্ছে হানড্রেড ডিগ্রি এবার একশো ডিগ্রির থেকে আপনি সিক্সটিকে বিয়োগ করে দিন আন্ডার প্রুফ যেহেতু লেখা আছে মানে কম আন্ডার মানে হচ্ছে কম বিয়ে করলে দেখা যাবে এটা হবে হানড্রেড মাইনাস সিক্সটি ইকুয়াল টু ফরটি ডিগ্রি মানে ফর্টি ডিগ্রি প্রুফ বেসিক্যালি তা এখন ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে একশো ডিগ্রি প্রুফ মানে হচ্ছে ফিফটি সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ অফ অ্যালকোহল তাহলে আমরা সেই পুরনো আমাদের পাটিগণিতের ঐকিক নিয়মে চলে যাই বা ইউনিটারি মেথডে যদি আমরা চলে যাই তাহলে দেখা যাবে যে একশো ডিগ্রি মানে হচ্ছে সাতান্ন পয়েন্ট ওয়ান ফাইভ বা ফিফটি সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি অ্যালকোহল এক মানে হচ্ছে ফিফটি সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ ডিভাইডেড বাই হানড্রেড তাহলে ফোরটি ডিগ্রি মানে হচ্ছে ফিফটি সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ বাই হান্ড্রেড ইন টু ফরটি উইচ ইকুয়ালস টু টোয়েন্টি টু পয়েন্ট এইট অলমোস্ট মানে এই ধরনের যে অ্যালকোহলিক বেভারেজ যেগুলো আছে যেগুলোকে আমরা দেশি মদ বা কান্ট্রি স্পিরিট বলি তার অ্যালকোহলিক পার্সেন্টেজ হচ্ছে বাইশ পয়েন্ট আট বেসিক্যালি যেটা আমাদের প্রচলিত যে আমরা যেটাকে ইংলিশ মদ বলি বা আই এম এফ এল ইন্ডিয়ান মেড ফরেন লিকার রামজন বিস্কি ভটকা যেগুলো আমরা দেখি দোকানে তার থেকে কিন্তু অনেক কম এবং এই লেভেলটিও আপনারা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি যেখানে আপনারা দেখতে পাবেন যে সিক্সটি ইউপি লেখা আছে এবং অ্যাট দ্য সেম টাইম এটাও লেখা আছে যে বাইশ পয়েন্ট আট যে এটাই হচ্ছে অ্যালকোহলিক পার্সেন্টেজ তো জাস্ট আপনাদের গ্যাদার্থে এটাই দেখালাম যে এই যে আমাদের একটা ভুল ধারণা ছিল যে বাংলা মদ মানে সিক্সটি পার্সেন্ট অ্যালকোহল এটা মোটেই নয় এটা হচ্ছে বাইশ পয়েন্ট আট পার্সেন্ট অ্যালকোহল যেটা আমি ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং এই প্রসঙ্গে একটা জিনিস জানাই যে তিনটে স্কেলের মধ্যে আমি ইউকে স্কেল বা ইউনাইটেড কিংডম স্কেলের কথা বললাম দ্বিতীয়টি হচ্ছে সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট স্কেল এই স্কেল অনুযায়ী যা প্রুফ লেখা থাকবে সেটাকে জাস্ট অর্ধেক করে দিন বা অর্ধেক করে দিন মানে কোথাও যদি লেখা থাকে যে এইটটি ডিগ্রি ইউএস প্রুফ ওটাকে জাস্ট হাফ করে দিন মানে চল্লিশ বা ফরটি হয়ে গেল যার মানে হচ্ছে এই অ্যালকোহলিক বেভারেজে ফর্টি পার্সেন্ট অ্যালকোহল আছে তো দর্শক বন্ধুরা আশা করি এই এই ব্যাপারটি আপনাদেরকে জানালাম তো পৃথিবীতে অনেক অ্যালকোহলিক বেভারেজ আছে যার প্রুফ অনেক বেশি সেই নিয়ে আমি আর একটি ভিডিও আপলোড করেছি সেটা আপনারা দেখতে পারেন স্ক্রিনে তো এনিওয়ে এই ইনফরমেশনটা যদি ভালো লাগে আপনাদের আপনারা প্লিজ এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন থ্যাংক ইউ ভেরি মাচ